এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মৌসুমিস কিচেনের আরও একটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অত্যন্ত কমন রেসিপি, হয়তো শুনে আপনাদের কাছে খুবই কমন লাগবে, কিন্তু এই কমন ব্যাপারটাকে একটু আনকমন করে তোলার জন্য আজ আমি বানাচ্ছি কুমড়ো দিয়ে ঢোকার ডালনা। তাহলে চলুন, কিভাবে আমি কুমড়ো দিয়ে ঢোকার ডালনাটা বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আর ইনগ্রিডিয়েন্টস আমি কী কী ইউজ করছি সেগুলো এক নজর একবার দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। দেন আমি এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, সাথে দিয়েছি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু যদি ছোলার ডাল মানে ছোলার ডালটা যদি একটুখানি গোটা গোটা থাকে তাহলে সেটা বেশি বেটার হবে, একদম মিহি পেস্ট না হলেও চলবে। এখানে নিয়ে নিয়েছি আমি আলু। এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের আলু কিরকম কিউব সাইজে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, এইটাই এই উপকরণের জন্য দরকার। নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা পাকা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানে কিছু স্পাইসেসকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আছে জিরে, ধনে, আদা আর এলাচ। এই উপকরণগুলোকে আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। বাকি স্পাইসেস আমি কী কী ইউজ করব সেইগুলো আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আর রান্নাটা শুরু করা যাক। ডালটাকে আমি এবার একটুখানি মেখে নেব কুমড়োর সাথে। ডালটা একটা বোলে নিয়ে নিলাম। এবার মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে দিচ্ছি, এবারে উপকরণগুলো দিয়ে একটুখানি চিনি। চিনিটা একটুখানি পরিমাণ মতন দেবেন, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগবে ধোকাগুলো খেতে। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ধোকার ডালনা তো একটা কমন রেসিপি, কিন্তু এই ধোকার ডালনার মধ্যে এই কুমড়োটা একটা অসাধারণ টুইস্ট অ্যাড করবে। আপনার বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এই ধোকাগুলোকে ধোকার ডালনা হিসেবে না খেয়ে ধোকার ভাজা হিসেবেও আপনি খেতে পারেন অ্যাজ আ স্ন্যাক্স, দারুণ লাগে খেতে। ভালো করে আমি ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ডালটাকে মিক্স করে নিচ্ছি, এটা হাত দিয়ে করাটাই বেটার। কুমড়োগুলোকে একটুখানি একদম হাত দিয়ে স্ম্যাশ করে দেবেন, গোটা থাকলে ভালো লাগবে না। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার গরম হয়ে গেছে, এবার আমি ডালের মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দেব। ডালের মিশ্রণটা তেলে আমাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে যখন দেখবো যে কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে পুরটা আমার মানে ধোকার ডালনার মেন ইনগ্রিডিয়েন্টসটা আমার রেডি হয়ে গেছে।
এরকম কনস্ট্যান্টলি নাড়ার পর, স্টিয়ার করার পর মিশ্রণটার টেক্সচারটা ঠিক এরকম এসছে, একটু ভাজা ভাজা টাইপের হয়ে এসছে। এবার আমি এই মিশ্রণটাকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে একটা বড় একটা স্প্রেড থালাতে কিছুটা এরকম অয়েল গ্লেজ করে নিচ্ছি। অয়েলকে গ্লেজ করে নিয়ে আমি এই মিশ্রণটা তার মধ্যে দিয়ে ভালো করে স্প্রেড করে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেন আমি এইগুলোকে ঢোকার শেপে অর্থাৎ বরফির শেপে আমি কেটে নেব। সেটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কাট করতেই পারেন। করে আমি ডিপ ফ্রাই করে নেব তেলে। আমি মিশ্রণটা আর একটুখানি নাড়িয়ে নিলাম ভালো করে। দেখুন কড়াইয়ের গায়ে একদম মিশ্রণটা লাগছে না, তারপর তখনই বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা থালার মধ্যে স্প্রেড করে দেব। দেখুন এইভাবে ঠিক আমি থালাতে মিশ্রণটাকে স্প্রেড করে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য আমি রেখে দেব। সব দিকটা যদি সমানভাবে থাকে সেরকমভাবে মিশ্রণটাকে থালাতে স্প্রেড করে দিতে হবে একদম, তাহলে কাটিংগুলো খুব পারফেক্ট আসবে। 5 মিনিটের জন্য আমি মিশ্রণটাকে একটুখানি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায়, আর 5 মিনিট বাদেই মিশ্রণটা একদম বরফির আকারে কাটার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বরফির শেপে কেটে নেব। প্রথমে আমি লম্বালম্বি একটা করে কাট করলাম, দেন আমি আড়াআড়িভাবে একটা করে কাট করছি, তাহলেই বরফির শেপটা চলে আসবে। দেখুন এরকম বরফির আকারে এটা আমি কাট করে নিয়েছি। এবার এই প্রত্যেক কটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। তাহলে চলুন ফ্রাইটা করে নেওয়া যাক। গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে ধোকা আমি তেলে ছেড়ে দেব ফ্রাই করার জন্য। আমি ধোকাগুলোকে একটুখানি মোটা মোটা করে কেটেছি, পিস করেছি, তাই আপনাদের একটুখানি স্কোয়ার টাইপেরও লাগতে পারে, বাট ওটা কোনো ফ্যাক্টর না, স্কোয়ারই হোক বা বরফি হোক ধোকা তো ধোকাই হয়, তাই আপনারা নিজেদের যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে আপনারা এটা কাটিং করতেই পারেন। ধোকাগুলোকে আমি ভেজে ভালো করে তুলে রেখেছি। এবার আমি ধোকার ডালনার গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে একটুখানি সাদা জিরে দিয়ে দিচ্ছি,
যেই তেলে আমি ঢোকাটা ভেজেছি সেই তেলেই আমি কারিটা বানাবো। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। দেবো একটু হলুদ, হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আমি একটুখানি গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি দিচ্ছি ছোট্ট একটুখানি দারচিনির কুটুকরো, দুটো এলাচ আর একটা তেজপাতা। তেজপাতা তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটুখানি ভেঙে ভেঙে দেবেন। আমি আপনাদেরকে যে মশলার পেস্টটা দেখিয়েছিলাম আর একবার বলে দিই তার মধ্যে কী কী আছে। আছে জিরে, আছে ধনে, আদা আছে আর আছে এলাচ। এইগুলো মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে একটুখানি। এবার এর মধ্যে যে স্পাইসেসগুলো অ্যাড করছি সেগুলো হচ্ছে হলুদ অ্যাড করছি, অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এই মশলাটা পুরো গ্রেভির জন্য, ভালো রঙের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে আমি কড়াইয়ে মশলাটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা আমি সামান্য পরিমাণে একটুখানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার বাটি ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আমার দেখুন কষানো হয়ে গেছে এবং মশলাটা থেকে তেল অলরেডি সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার আমি আলু আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটবে এই সময়তেই আপনি চেক করে নিতে পারেন নুন মিষ্টি সব ঠিক আছে কিনা।
তারপর আমি ঝোলটাকে 5 মিনিটের জন্য লিড দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা একটুখানি ফুটুক, তারপরে আমি ধোকাগুলোকে অ্যাড করবো। ওপেন করে নিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি একটুখানি ঘি গরম মশলা অ্যাড করবো, তারপরে আমি ধোকাগুলোকে দেব। ধোকাগুলো ঝোলের মধ্যে বেশি থাকলে পরে ধোকাগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে, সেই জন্য ধোকাগুলো দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো এমনিতেই সমস্ত গ্রেভিটাকে অ্যাবজর্ব করে নেবে, তাই জন্য ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ না হলে ধোকাগুলো একদম ভেঙে যেতে পারে নামানোর সময়তে। সেই জন্য একটুখানি ধোকাগুলো এদিক ওদিক করে নিয়েই আমি সার্ভ করে দেব। রেডি অ্যান্ড সার্ভড ধোকার ডালনা, মিষ্টি কুমড়ো দিয়ে ধোকার ডালনা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। বাড়িতে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আমি কোনো নতুন ভিডিওস আপলোড করলেই। তাহলে চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মৌসুমিস কিচেনকে অবশ্যই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার সমস্ত ভিডিওসগুলো দেখতে থাকবেন। ততক্ষণের জন্য বাই বাই।